Washington Bangla Radio.com. Washington Bangla Radio থেকে আমি শুভময়। আজকে একটা রবিবারের সকালে শুভর সাথে কিছুক্ষণ আড্ডায় একজনকে পেয়েছি, যার সঙ্গে আমার পরিচয় লাস্ট মিলেনিয়ামের একদম লাস্টের দিকে একটি সিনেমার মাধ্যমে শিল্পান্তর। এবং সিনেমাটা যখন পোস্টার দেখেছিলাম, তখন পোস্টার এবং তার মধ্যে দেবশ্রীদির মুখ একটা অন্যরকম আমার মধ্যে দোতনা এনেছিল, যার থেকে বোধ হয় কোন একটা রবিবার বিকেলে আমাকে পৌঁছে দিয়েছিল সিনেমা হলে সিনেমাটা দেখার জন্য। তো আজকে আমরা পেয়েছি তার পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়কে আমাদের সাথে, শুভময়ের সাথে, ওয়াশিংটন বাংলা রেডিওতে শুভর সাথে কিছুক্ষণ আড্ডায়। বাপ্পাদিত্য দা, স্বাগত, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য। সুপ্রভাত। সুপ্রভাত। তো শিল্পান্তরের যেটা বললাম, যে শিল্পান্তরের থ্রু দিয়ে আপনার সঙ্গে আমার প্রথম পরিচয়, তো শিল্পান্তরের প্রাককালে আপনার যে কাজগুলো হয়েছিল বা তার আগে যেরকম ভাবে শিল্পান্তর অব্দি আপনি পৌঁছলেন, সেই পথটা সম্বন্ধে যদি কিছু বলেন। শিল্পান্তর আমার দ্বিতীয় ছবি, দ্বিতীয় ফিচার ফিল্ম। আমার প্রথম ছবি সম্প্রদান, যেটা আমি করেছিলাম 1998 সালে, ছবিটা রিলিজ হয়েছিল 99 সালে। ছবিটায় ছিল অনসুয়া মজুমদার, সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রাণী হালদার, জয় সেনগুপ্ত, জয়দা এখন আর নেই, মারা গেছেন, পাপিয়াল অধিকারী। তো সেটা আমার প্রথম ইন্ডিপেন্ডেন্ট ছবি সেই অর্থে। তার আগে আমি কিছু টেলিভিশনে কাজ করেছিলাম, দূরদর্শনে, এবং তার আগে কিছুদিন, বেশ কিছুদিন অ্যাসিস্ট করেছিলাম। এবং তার সেই ফেজটার মধ্যে যেটা উল্লেখযোগ্য আমার মনে হয় আমার জীবনে খুব টার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে গৌতম চট্টোপাধ্যায়ের মোহিনীর ঘোড়াগুলি, তার সংস্পর্শে আসা। এবং মোহিনীর ঘোড়াগুলির একভাবে দেখলে শুরুটাও, প্রথম যে ওদের ইপি রেকর্ডটা বেরিয়েছিল, সেই রেকর্ডের ঠিকানাটাও ছিল আমাদের বাড়ি। ফলে আমি খুব ছোটবেলা থেকে মোহিনীর ঘোড়াগুলি তো গান শুনে, এবং যেহেতু গৌতম দা নিজে একজন অসাধারণ চলচ্চিত্রকার ছিলেন, চারটে ছবি করতেন, তো ফলে আমার সঙ্গে সেইভাবে সিনেমার একটা হয়তো যোগাযোগ ছিলই প্রথম থেকে, ছোটবেলা থেকে। ছবি করতে এসে অবশ্য পরিস্থিতিটা খুব সহজ হয়নি, সম্প্রদান ডিস্ট্রিবিউশনে যাওয়া, ছবি চালানো, আস্তে আস্তে আমি সিনেমার ইকোনমিক্সটা বুঝতে পারছিলাম। শিল্পান্তর আমার দ্বিতীয় ছবি, যেটা তোমার সঙ্গে হয়তো পরিচয় হয়েছে ওই ছবিটার মাধ্যমে। কিন্তু শিল্পান্তর সেই সময় খুব, আমার মনে হয় যে খুব সমালোচনার মুখোমুখি পড়েছিল ছবিটা, এবং ছবিটা যথেষ্ট সাহসী ছিল। শীর্ষেন্দু মুখোপাধ্যায় একটা ছোট গল্প নিয়ে করা, পটুয়া নিবারণ, এবং সুভাষিস মুখোপাধ্যায়ের প্রথম সেইভাবে একটা অন্য ধরনের একটা চরিত্রে এসে অভিনয় করা। সুভাষিস তার আগে একদম খুব ব্র্যান্ডেড কমেডিয়ান, যেগুলো খুব বাংলা সিনেমায় যেরকম হয়, খুব মোটা দাগের কমেডি আর কি, সেখান থেকে ওরকম একটা চরিত্রে আসা এবং দেবশ্রীকে পাওয়া। কিন্তু শিল্পান্তরের পরে একটা সময়, দীর্ঘ সময় কিন্তু আমি কলকাতায় ছিলামও না, কেন খুব এক যে কাজ পেয়েছি তাও নয়, আমি বাইরে ছিলাম। সেই সময় আমি একটা হিন্দি ছবি করেছিলাম, দেবকী, সেটাই ছিল পেরিজাদ, পেরিজাদ জোরাবিয়ান, সুমন রঙ্গনাথন, রাম কাপুর, অরবিন্দ টাক্কর। সেই ছবিটা খুব বেশি আলোচিত হয়নি, কিন্তু ছবিটা অনেকগুলো ফেস্টিভ্যালে, ছবিটা বোধ হয় বাইরে অনেক বেশি আলোচিত হয়েছিল, আমেরিকায় পুরস্কার পায় ছবিটি, এবং ছবিটি মন্ট্রিয়ালে দেখানো হয়, সাও পাওলোতে দেখানো হয়, খুব মেজর ফেস্টিভ্যালসে কম্পিটিটিভ বিভাগে ছবিটি ছিল। সেটার পর কিন্তু আমি বম্বের পরিবেশে দেখলাম যে আমার মতো, আমি যে ধরনের কাজ করতে চাই, যে ধরনের ছবি করতে চাই, সেটা বাংলা সিনেমায়, এবং সেইটা ভেবে আবার ফিরে আসা। তো একদম এসে কি কাঁটাতার? হ্যাঁ, কেন কাঁটাতার আমাদের করার কথা ছিল অনেক আগে, 2002। কারণ আমার মনে হয় যে শিল্পান্তর, সম্প্রদান বা দেবকী যতটা বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়কে পরিচয় দিয়েছিল, কাঁটাতার তাকে অনেক বেশি পরিচয় দেয়। হয়তো, কিন্তু আমি বলবো কাঁটাতারের সময় থেকে সিনেমার পরিবেশটা আস্তে আস্তে বদলাতে শুরু করে, কেননা এটা তো তুমি নিশ্চয়ই, তোমরা মানবে যে উত্তম কুমারের মৃত্যুর পর এবং বাংলা সিনেমা একটা দীর্ঘ অধ্যায়, বাংলা সিনেমা খুব খারাপ গেছে এবং ছবির গুণগত মান অত্যন্ত পড়ে গেছিল। ছবি চলেছে বাণিজ্যিকভাবে, আস্তে আস্তে রিভাইভাল হয়েছে তার, কিন্তু গুণগত মান যদি দেখো বেশিরভাগই কিন্তু বাংলাদেশের হিট ছবিগুলোই রিমেক হতো, বা এখন যেরকম ধরো তামিল, তামিল তেলেগু সিনেমার যে রিমেক হয়, তখন প্রচলিত ধারাটা ওইটাই ছিল। ফলে আমাদের মেইন স্ট্রিম সিনেমাটা কিন্তু কখনোই বাংলায় যেভাবে উত্তম কুমারের সময় ছিল, পরবর্তীকালে কিন্তু সেইভাবে আর মেইন স্ট্রিম সিনেমা তৈরি হয়নি। মেইনস্ট্রিম সিনেমাটা সবই একটা অনুকরণ সর্বস্ব এক ধরনের সিনেমা হয়ে দাঁড়িয়েছে। ফলে কাঁটাতার আমার মনে হয় অনেক বেশি আমরা ডিস্ট্রিবিউট করতে পেরেছিলাম, ছবিটা অনেক বেশি সিনেমা হলে নিয়ে যেতে পেরেছিলাম, প্রায় 250টার কাছাকাছি সিনেমা হলে চলেছিল,
কাঁটা তার দিয়ে হতে পারে তোমার কথাটা ঠিক, হয়তো অনেক বেশি আমাদের লোকে চেনে, কাজের সঙ্গে পরিচিত হয়, কালও অনেকগুলো সিনেমা হলে চলে। এবং কাঁটা তারের যে অভিনেত্রী বা অভিনেতা যারা ছিলেন লিড রোলে, তাদেরও যে অন্যরকম ভাবে আমরা ভাবতে পারি সেটা বোধহয় কাঁটাতার দেখিয়েছিল, যেমন শুভাশিস মুখোপাধ্যায়কে শিল্পান্তর দেখায়। কাঁটাতার থেকে আমি খুব এটা বলে মানে যে কাঁটাতার থেকে কিন্তু রুদ্রনীলের যাত্রা শুরু, রুদ্রনীলের প্রথম ছবি কাঁটাতার। তো তখন এত ইয়াং ছিল, সেইভাবে ছবি করেনি, দু একটা সিরিয়াল করেছিল, কিন্তু ছবি ওর সেই অর্থে মেজর ছবি কিন্তু তোমার কাঁটাতার। শ্রীলেখার ক্ষেত্রে শ্রীলেখা এখনো আমাকে বলে যে শ্রীলেখা যত মঞ্চে অনুষ্ঠান করে, যত পশ্চিমবঙ্গের মফস্বলে গ্রামে গঞ্জে যে অনুষ্ঠান করে, এখনো কাঁটাতারের সংলাপ ওকে বলতে হয়, দর্শকদের কাছ থেকে অনুরোধ আসে। তো সেই অর্থে খুব ভালো লাগে, সুদীপ ছিল, সুদীপও খুব ভালো। এবং আমার মনে হয় যে কোথাও জানো তো আমরা যে বারবার বাইরে থেকে বম্বে থেকে অভিনেতা নিয়ে আসি, অভিনেত্রী নিয়ে আসি কোথাও, বা এই যে গানের ক্ষেত্রেও আমি বলি যে আমরা কিন্তু আমাদের যে আমাদের টেলিভিশনে যারা কাজ করেন, যারা এখানে কাজ করেন, গানের ক্ষেত্রেও আমি এটা একইভাবে মনে করি, তারা কিন্তু ভীষণ প্রতিভাবান। আমরাই কোথাও তাদের নিয়ে আমার মনে হয় আরো আরো সুযোগ তারা ডিজার্ভ করে বাংলা সিনেমা। আজকে যেটা আমি দেখছি যে আপনার যে সিনেমা, মানে আজ পর্যন্ত আপনার যে মানে ছবির যে পরিক্রমায়, আপনি মেইনলি আপনি যেটা বলছিলেন যে বাংলা সিনেমায় যারা অভিনয় করছে বা বাংলা যারা আছে আমাদের এখানে, যারা টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে যারা, তাদের নিয়ে আপনি কাজ করতে খুব বেশি পছন্দ করেন এবং তাদের সুযোগ দেন, তাদের একটা স্পেস দেন। তার সঙ্গে এই যে শুভাশিস মুখোপাধ্যায় বা শ্রীলেখা, এরা যারা, যাদের আমরা অন্যরকম ভাবে ভাবতাম, তাদের দিয়ে যে আরো অন্য ধরনের কাজ করানো যায়, তাদের কাজ নিয়ে যে ভাবা যায়, সেটা যেমন আপনার সঙ্গে পরিচয়, তেমন দেখা যাচ্ছে যে গানের ক্ষেত্রেও এই যে গাবু এরা যারা আছে তাদের আপনি নিয়ে আসছেন, যে আপনার নতুন কাগজের বউতে এনেছেন, এটা ওর প্রথম ছবি, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম গাবুর মিউজিক ডিরেক্টর হিসেবে। অভিজিৎ বসু, আমাদের প্রায় সব ছবিতে অভিজিৎ জড়িয়ে আছে কাঁটাতার থেকে। অভিজিতের আমি অসম্ভব অভিজিতের ফ্যান, ওর গানের, ওর ফোক মিউজিক, ওর যে সংগ্রহ, ও যে গবেষণার কাজ করে, ও যা গায় অ্যারেঞ্জ করে, অভিজিতের আমি ভীষণ ফ্যান। আরেকটা কথা এই প্রসঙ্গে আমি বলেও রাখি, দেখো ইভেন প্রসেনজিৎ, আমরা যখন হাউসফুল প্রসেনজিৎ করে যখন ওর সঙ্গে ছবিটা নিয়ে কথা হয়, প্রসেনজিৎ একটা কথা আমাকে বলতেন কিন্তু যে দেখো আমি তো কখনো ব্যর্থতার সেইভাবে মুখোমুখি হইনি, অবশ্যই এটা প্রসেনজিতের বক্তব্য। বোম্বাদা ব্যর্থতার মুখোমুখি যদি আমরা বলি তাহলে সেটা খুব বেশি বলা হবে, কিন্তু বোম্বাদা একটা কথা বলতেন যে এই যে একজন পরিচালক যার ছবি চলে না, এই যে সে ব্যর্থ, প্রতি মুহূর্তে লোকে তাকে নিয়ে মজা করছে, এ করছে, এই চরিত্রটা আমি করবো কি করে, কারণ আমি তো এইটা কিন্তু আমি খুব পরিচিত নই এইটা নিয়ে। ফলে বোম্বাদাও যে বেরিয়ে এসে হাউসফুল করা, এটা কিন্তু অনেকটা খুব চ্যালেঞ্জিং বোম্বাদার কাছে, কারণ বোম্বাদা কিন্তু ওই এই ধরনের চরিত্র, বোম্বাদা হয়তো চিত্র পরিচালকের রোল আরো একটা দুটো ছবিতে করেছে, সেখানে কিন্তু তারা খুব চিত্র পরিচালক, খেলাতে যেটা করেছিলেন, খেলাতে করেছে, বা কবি হিসেবে যখন সব চরিত্র কাল্পনিক করছে, সেই কবিও কিন্তু বিদেশে যায়, সেই কবিরও কিন্তু প্রচুর স্বীকৃতি আছে। এই প্রথম বোম্বাদা একটা চরিত্র করলো যে লোকটা স্বীকৃতি পায়নি, যে লোকটা নিজের জগতে বাস করে। যখন হাউসফুলের প্রসঙ্গ এলো, হাউসফুলের মতে এটা হলো আপনার অটোবায়োগ্রাফিক্যাল ফিল্ম টু অ্যান এক্সটেন্ট, ডেফিনেটলি অনেক অভিজ্ঞতা, কিন্তু আপনি তো কিছুটা সফল বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়কে লোকে চেনে, সেখানে হাউসফুলে বোম্বাদার চরিত্রটা একটু অন্য ধরনের আমার মনে হয়। এটা তো হয় না যে উহু বাস্তব জীবন আর সিনেমা তো এক হয় না কখনো, কিন্তু অনেকগুলো অভিজ্ঞতা, বিশেষ করে যে চরিত্রটা নিত্যবাবু করেছেন ছবিটা, যে বলে আপনি তামিল ছবি দেখুন, তেলেগু ছবি দেখুন, এই কারণে সেই চরিত্র এইরকম একজন মানুষের সঙ্গে কিন্তু আমি প্রায় 3-4 বছর একসঙ্গে কাটিয়েছি ছবি চালানো, উনি কিন্তু ঠিক এই কথাগুলোই আমাকে বলতেন যখন আমি ছবি চালাতে যেতাম। ফলে ওই জায়গা থেকে, বা আমি নেক্সট যে ছবিটা অগস্ট মাস থেকে করছি, এগুলো যাদের নিয়ে করছি এরা কিন্তু আমার চারপাশে এখনো আছে, আমি এদেরকে নিয়ে ছবি করতে আমার মনে হয় এটা আমার খুব জানা জগৎ, এটা আমার খুব পরিচিত বিষয়। তো এই হাউসফুল আর কাঁটাতারের মাঝখানে আরেকটি সিনেমা করলেন কাল, এবং কালে একটা অন্য ধরনের যে প্রফেশন আছে সেই প্রফেশনটাকে খুব এলাবোরেটলি আপনি দেখিয়েছিলেন, বা সেই ট্রেডিংটা খুব ভালোভাবে দেখিয়েছিলেন, তাই এটার মানে এই সিনেমাটা করতে গিয়ে আপনার অভিজ্ঞতার কথা বলুন। কাল দেখো কাল অনেকে খুব শক করেছে, শক যেটা শিল্পান্তরের ক্ষেত্রে হয়েছিল, অনেকে খুব শক্ট হয়েছিল কালের ক্ষেত্রে, কারণ শিল্পান্তরে মেয়েটি কাঁচা মুরগি খায়, সাপ খায়, ওরকম একটা নররাক্ষসীর খেলা দেখায়, সেটা যেমন খুব ভিজুয়ালি খুব শকিং ছিল, কাল আবার অনেককে শক করেছে। কাল এস্থেটিক্যালি এতে অনেকে যেমন একটা অ্যাবর্শনের সিন ছিল, একটা
আর্মি নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল এবং পুরো থিমটাই থিমটাই অনেকের কাছে খুব শকিং লেগেছে। ফলে কাল কাঁটাতার সবকিছুর পরেও কাঁটাতারও যেমন ইম্পর্টেন্ট, এবং সেখানে আপনি অল্টারনেটিভ সেক্সুয়ালিটি থেকে একটি ছেলে তার প্রেমটা দেখিয়েছিলেন, বাজে ট্রেডিং যেটা দেখান ফ্লেশ ট্রেডিং যেরকম ভাবে হচ্ছে, নারী মেয়েরা পাচার হয়ে যাচ্ছে অভাবে তারও নাই, এর পেছনে আপনার ওয়ার্কটা বলুন আপনি কিরকম ভাবে আপনার প্ল্যানিং আছে, আমি কিভাবে ছবিটা মাথায় এসেছিলাম। দ্বিতীয় যেটা হয়েছিল আরেকটা দিক ছিল ছবিটার দ্বিতীয় অর্ধে, সেটা যে এই যে কনজিউমারিজম, এই যে একটি মেয়ে ওইভাবে যাওয়ার পর যখন সেটা মোবাইল ফোনে অভ্যস্ত হয়ে পড়ছে, যখন সে একটা স্বাচ্ছন্দ্যে, যে স্বাচ্ছন্দ্যটা কিন্তু স্বাচ্ছন্দ্য নয়, তার মধ্যে অনেক নিপীড়ন আছে, অনেক অত্যাচার আছে, কিন্তু সে কিন্তু মোবাইল ফোনটাও আবার ছাড়তে পারছে না। ডাইকটমি, এই যে প্যারাডক্স, এটা নিয়েই কিন্তু কাল কাল আমরা যখন কাঁটাতার শুট করছি তখন এরকম একটা আমরা এরকম কিছু চরিত্র দেখেছিলাম। কারণ যেহেতু কাঁটাতারে মেয়েটি ইমিগ্রেন্ট ছিল, মেয়েটি কখনো হিন্দু কখনো মুসলমান, এই মেয়েটির যে জার্নি যখন আমরা শুট করে অনেকের সাথে আমি কথা বলছিলাম, অনেক এনজিও অনেক এই চরিত্রটা কিন্তু আমাদের দেখা, তো কথা বলতে বলতে ওরা অনেকগুলো কেস স্টাডি দিয়েছিল আমাকে। এই যে চারটি মেয়ে যাকে নিয়ে কাল তৈরি, তারা কিন্তু রিয়েল লাইফে এক্সিস্ট করে, আমি এতটুকু বানাইনি, এটা একটি এনজিওর ওরা, সেই জন্য বোধহয় শকিং প্রচন্ড, খুব শকিং, এবং বিশেষ করে বিধবা মেয়ের গল্পটি খুব অনেকের খুব শকিং লেগেছে। কিন্তু এরা এক্সিস্ট করে এবং এইটা ওদের কেস স্টাডি থেকে আমরা নিয়েছি, বাকিটা যেটুকু ফিকশন করা সেটা কলকাতা আসা, বা তারা কিন্তু এখন কলকাতায় থাকে না, আমি তোমাকে এটা বলে রাখি, তারা পুনাতে থাকে অ্যাকচুয়ালি। ওকে, এবং তাদেরকে দিয়ে ওরা চেষ্টা করেছিল, একটি মেয়ে পরবর্তীকালে পুলিশে এসে ডায়েরি করে, পরে ডায়েরি বিড্র করে নেয়, তো তারা কিন্তু সেই অর্থে পাচারই হয়ে গেছে, এবং তাদেরকে এখন আমি যাই না অন্য কোনো জীবনে তারা ফিরে আসবে কি আসবে না, আমি ওদের জিজ্ঞেস করি, ওরা অনেককে নিয়েই তো লড়াই করে, কিন্তু ওদের কেস স্টাডি পেপার থেকে আমরা এরকম চারটে মেয়েকে বেছে নিয়েছিলাম, যেটা আমাদের মনে হচ্ছিল সিনেমাটিক্যালি হয়তো ইন্টারেস্টিং হবে, এবং ওরাই আমাকে বলেছিল এরকম একটা ছবি করো, কিন্তু এটা কোনো প্রোপাগান্ডিস্ট ফিল্ম নয়, যেহেতু এটা কোনো অনুদানের টাকায় বা এতে করা ছবি নয়, একদমই না, আমি চেয়েছিলাম একদম আম জনতা সাধারণ দর্শক ছবিটা দেখুক, সেটা নিয়ে আমার কোনো, আমাকে যে একটা মেসেজ দিতে হবে বা আমি প্রোপাগান্ডা কোনো ইস্যু নিয়ে কথা বলছি সেটা আমার কোনো ছবিতে মনে হয়নি, ইস্যু নিয়ে কথা বলাটা খুব জরুরি, ইস্যুগুলো সব জড়িয়ে থাকে কোথাও কোথাও। আচ্ছা, একটা কৌতূহল, কাঁটাতারে কি কোথাও যোছনা কুমারী সুনীল গঙ্গোপাধ্যায় যে লেখাটি ছিল তার কোনো প্রভাব ছিল? না গো, না সেরকম, কাঁটাতার উপন্যাস, কাঁটাতার দ্বারবাসিনী দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রকাশিত উপন্যাস থেকে, সেই উপন্যাসের চরিত্র এই মেয়েটি সুধা, এবং এই কাঁটাতার কাল এবং আজকে যে আপনি করছেন হাউসফুল, এর মাঝে একটা সিনেমা আপনি করে ফেললেন যেটাতে ক্যামেরার পেছনে আপনি ছিলেন না, কিন্তু পুরো সিনেমাটা কন্ট্রোল করেছিলেন, হ্যালো কলকাতা প্রোডাকশন, তো প্রযোজক হিসেবে আপনার মানে অভিজ্ঞতার কথা বলুন। এটা খুব ইন্টারেস্টিং, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, কারণ মনোজ আমাদের সঙ্গে জয়েন করে, মনোজ খুব ভালো চাকরি করত, ও চাকরি ছেড়ে, আচ্ছা একটু ইন্টারাপ্ট করবে? হ্যাঁ 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 অবশ্যই। বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়কে যে প্রশ্নটা আমরা করেছিলাম সেটা হলো প্রযোজক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা, কারণ ক্যামেরার পেছন থেকে পুরো সিনেমার দায়িত্বে, তো তিনি সেটা শুরু করেছিলেন বলতে, তো সেটাই আরেকটু শুনতে চাই। একটা কথা আমি বলি, সেটা হচ্ছে আমি কিন্তু সবসময় প্রযোজক হতে চাই, আমার এখনো আমার খুব ইচ্ছা, আমার একটা প্রোডাকশন কোম্পানি আমার আছে, এবং আমি চাই আমি নতুন পরিচালকরাদের ছবি আমি প্রডিউস করবো, কেন আমার মনে হয় যে একজন পরিচালক খুব ভালো প্রযোজক হতে পারে, কারণ সে আরেকজন পরিচালকের কষ্ট তার সমস্যাগুলো বুঝতে পারে অনেক বেশি। হ্যালো কলকাতা মনোজ মিচিগানের ছবি, মনোজ আমার সঙ্গে দেবকীর দিকে একসঙ্গে কাজ করছে, ও অ্যাসিস্ট করতে এসেছিল, খুব ভালো চাকরি করত, আমি অনেকবার বারণ করলাম চাকরিটা ছেড়ো না, শুনলো না, সিনেমা পাগল একটা ছেলে, ও যখন এই স্ক্রিপ্টটা লিখলো তখন আমি বললাম যে চলো ঠিক আছে, আমার একজন প্রযোজক ছিলেন তাকে আমি বললাম যে আপনি এই ছবিটা করুন, ও করুক, আমি এক্সিকিউটিভ প্রডিউসার থাকবো, এবং ছবিটা যথেষ্ট ডিভিডি এতে ভালো মজার বেয়ার বার করেছে, ভালোই বিক্রি হয়, খারাপ বিক্রি হয় না, হয়তো কমার্শিয়ালি আর একটু চলতে পারতো, ছবিটা আস্তে আস্তে একটু অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, কিন্তু মনোজের প্রথম কাজ হিসেবে বেশ ভালো, বেশ প্রশংসিত হয়েছে। তো হ্যালো কলকাতার পর অবশ্যই মানে আপনার এখন যে সিনেমাটা তৈরি হচ্ছে বা মুক্তির অপেক্ষায় কাগজের বউ, যার জন্য আমি এখানে সেই প্রসঙ্গে আসব, তার আগে দুই একটা ছোট্ট প্রশ্ন, মানে পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পরিচালক কে বা কে কে? প্রচুর, মানে এটা তার দীর্ঘ তালিকা, দীর্ঘ তালিকা, প্রথমত আমি বলি ঋত্বিক কুমার ঘটক, মানে এটা হয়তো আমি জানি না, কনসিয়াসলি সাবকনসিয়াসলি ভারতীয় সিনেমাকে যদি কেউ একজন ব্যক্তিত্ব সবচেয়ে বেশি প্রভাবিত করে থাকেন তাহলে ঋত্বিক ঘটক,
সে মেইনস্ট্রিম সিনেমাই করুক, অন্যরকম সিনেমাই করুক, যেরকম সিনেমাই করেছে, তার একটা ভীষণ প্রভাব সকলের মধ্যে কাজ করে, আমার মধ্যেও কাজ করে। কারণ ঋত্বিক ঘটকের যেটা যে বৈশিষ্ট্যটার জন্য সব থেকে বেশি টানে সেটা হচ্ছে একটা ইউনিক সিনেমা ল্যাঙ্গুয়েজ, যেটা একান্ত ভাবে আমাদের নিজেদের, যে বাংলা সিনেমার যে ভাষা হওয়া উচিত। যে আমি কেন আরো বলছি জানো তো, এইটার জন্য বলছি যে বাংলা সিনেমা তো তার নিজস্বতাকে হারিয়ে, ধরো আজকে তামিল ছবির অনুকরণে হচ্ছে, তেলুগু ছবির অনুকরণে হচ্ছে, বা অনেক বিদেশি ছবির অনুকরণে হচ্ছে, সেই জায়গায় যে একান্ত একটা নিজস্ব সিনেমা ভাষা, এটা সত্যিটাই বলতেন যে যেটা ইউনিকলি ওনার মধ্যে ছিল, সেইটা কোথাও ডেফিনেটলি আমরা সবাই ওরকম একটা সিনেমা ভাষা বললেই তো হয় না, কেন ওই ধরনের ছবি করার খুবই কঠিন, খুবই কঠিন। মানে একটা মেঘে ঢাকা তারা, একটা সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম করা অত সহজ না, এটা ছবি করতে এসেই বুঝতে পারি অবশ্যই নয়, খুবই কঠিন। এবং তার দর্শন, সেই লেখাপড়া, মানে পরপর প্রত্যেকটা সিনেমা যখন দর্শককে ভাবিয়ে দেয়, নিশ্চয়ই মাত্র আটটা ছবি করেছেন, সেটাই বলছি, আটটা ছবি, প্রায় রিমার্কেবল ছবি আটটা। কিন্তু ঋত্বিক ঘটক ছাড়াও যারা আমার খুব মানে ভীষণ প্রিয়, যেমন একজন রাজেন তরফদার, খুব হয়তো বাংলায় সেইভাবে রাজেনবাবুর কথা বলেন, কিন্তু ওনার একটা ছবি জীবন কাহিনী আমার ভীষণ প্রিয় ছবি, বারিন সাহার একটা ছবি তেরো নদীর পারে, এটা একটা খুব বড় প্রভাব, সবার অনেকের মধ্যেই কাজ করেছে। ফলে পরিচালক কিন্তু অনেক, এবং ভারতবর্ষের অন্য পরিচালক, মণি কাউলের ছবি, কুমার সাহানির ছবি, গিরিশ কাশারাবল্লির ছবি, আমি গিরিশ কাশারাবল্লির ছবির ভীষণ ভক্ত, এগুলোও কাজ করেছে। বাইরে বিদেশি পরিচালক অনেক, তুমি জানো বাংলার একটা সবচেয়ে বড় দিক হচ্ছে যে বাংলার বিদেশি পরিচালকরা খুব, মানে যেহেতু আমরা বাংলা সিনেমা অনেক বেশি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে যায়, আমারও যাওয়ার সুযোগ হয়েছে, ফলে বিদেশি পরিচালকদের সঙ্গে কিন্তু একটা নিবিড় সম্পর্ক বাঙালি পরিচালকদের আছে প্রায় সকলের। যেমন এখন যেমন তুমি কলকাতায়, আমার মনে হয় একটা কিমকি ডুকের বিরাট ফলোয়িং আছে, খুব রেয়ার, হয়তো সাউথ কোরিয়ায় নেই, কলকাতায় আছে, বলে কতজন কিমকি ডুকের ছবি দেখে আমি জানি না, কিন্তু কলকাতায় বেশি, কলকাতায় দেখেন বেশি সংখ্যক লোক দেখে। নুভেলবার্গ ছবির যে প্রভাব কলকাতায় আছে সেটা তো এখনো আছে, এখনো জালু গোদারের ছবি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে লাইন পড়ে, ভীষণ কন্টেম্পোরারি, ভীষণ ভালো লাগে আমাদের। নিশ্চয়ই জেলজি বাই জেলজি আমার এখনো মনে হয় প্রথমবার দেখতেই পারিনি, এত ভিড় ছিল। কিজলোস্কির ছবি নিশ্চয়ই, মানে কিজলোস্কিকে বাদ দিয়ে আধুনিক সিনেমা ভাবা যায় না, থ্রি কালার সিরিজ, এগুলো তো ডেফিনেটলি। আমার আরেকজন খুব, দুজন খুব প্রিয় পরিচালকের কথা বলি, একজন বাংলাদেশের পরিচালক তারেক মাসুদ, যার ছবি মাটি ময়না আমার ভীষণ নাড়া দিয়েছে আমাকে ছবিটা। আরেকজন আমি খুব, আমাদের আমার থেকে সে বয়সে ছোট, কিন্তু আমি তাকে চলচ্চিত্রকার হিসেবে এই সময়কার খুব মেজর ফিল্ম মেকার মনে করি, সে হচ্ছে বিমুক্তি জয়সুন্দর, যার ছবি ফোর সেকেন্ড ল্যান্ড গোল্ডেন ক্যামেরা পেয়েছে কানে। ও অসম্ভব ভালো, কলকাতা আসছে কয়েকদিনের মধ্যে, কলকাতা ফেস্টিভ্যালে আছে। এছাড়া যেমন ইরানের ছবি কারনা ভা, মানে আব্বাস কেরোস্তামি, মহসিন মাকবেল ভাব, সমীরা মাকবেল ভাব, মজিদ মজিদি, এরা তো কলকাতার হাউসহোল্ড নেমস, এরা কিন্তু মানে আমরা দেখার সুযোগটা খুব কম পাই, মানে ফিল্ম ফেস্টিভ্যাল ছাড়া। না এখন দেখো ডিভিডির দৌলতে মোটামুটি, ওঙ্কার ভাই আমি যাই না, হংকং এ গিয়ে আমাকে মনোজ বলছিল ওঙ্কার ভাইয়ের ডিভিডি পাওয়া যাচ্ছে, কিন্তু কলকাতায় একদম নতুন ছবি ওঙ্কার ভাই, বড় পর্দায় দেখার অভিজ্ঞতাটা একটু, বড় পর্দায় তো এটা নিশ্চয়ই যে ফিল্ম ফেস্টিভ্যাল ছাড়া। মাঝখানে একটা প্রয়াস শুরু হয়েছিল যে ওয়ার্ল্ড সিনেমাকে কি রিলিজ করা যায় কিনা, এটা সফল কেন হচ্ছে না আমি এটা বুঝতে পারছি না। দুটো চ্যানেল তৈরি হয়েছে ওয়ার্ল্ড মুভিজ দেখাচ্ছে, তার কারণ হচ্ছে একটা স্ট্রং অডিয়েন্স আছে বলেই তো হচ্ছে, কিন্তু না এই অডিয়েন্সটা বাংলা সিনেমার মতো ডিসাইসিভ অডিয়েন্স নয়, যে অডিয়েন্স, যে সংখ্যক দর্শক গেলে এটা একটা সিনেমা মুভমেন্ট হয়ে যেতে পারে, সেটা হচ্ছে না। বড় পর্দায় অনেকের সঙ্গে শেয়ার করে, অনেকের সঙ্গে বসে একটা সিনেমা, এবং বড় পর্দা থেকে যে এফেক্টটা আসে সেটা বোধহয় একটা অন্য ধরনের একটা দোতানা তৈরি করে, ডিভিডি বোধহয় সেই দুধের স্বাদ ঘোলে মেটায় একশো বার, সেটা আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু কিছু করার নেই। কিন্তু তুমি বড় পর্দায় যে ছবিগুলো দেখার সুযোগ হয় আমাদের এখানে, তার থেকে ওই ছবিগুলো অনেক ভালো, এটা একটা দিক। আরেকটা খুব জানো তো, আরেকটা খুব দুর্ভাগ্যজনক বিষয় যে এই যে ধরো সাউথ ইস্ট এশিয়ায়, আমি যেমন পাকিস্তানে এখন তুমি জানো বাংলা ভারতীয় ছবি রিলিজ করছে, আমি বলছি হিন্দি সিনেমা, হিন্দি সিনেমা, এই যে ইন্টারাকশনটা, আজকে তুমি ভাবতে পারো যদি ধরো বাংলাদেশের আর সঙ্গে এপার বাংলার ওপার বাংলার বাজারটা খুলে যেত, যদি এপার বাংলা সিনেমা ওপার বাংলায় চলতে পারত, ওপার বাংলা সিনেমা এপার বাংলায় চলতে পারত, তাহলে বোধহয় অনেক ভালো হতো, কতটা বাঙালি অডিয়েন্স তৈরি হতো, ঢাকা এবং টলিগঞ্জ দুটো ইন্ডাস্ট্রি ক্ষেত্রেই অনেক ভালো হতো। শুধু ইন্ডাস্ট্রি না, আমি বলছি যে বাংলা স্পিকিং যে পপুলেশন
সারা পৃথিবী বিশাল বড়, সেটা তো একটা আসলে একটা বিভাজন, কাঁটা তারের একটা বিভাজনের জন্য সেই দর্শকটাও কিন্তু ভাগ হয়ে গেছে। কিন্তু এমনটা নয় যে আমরা বাংলাদেশের সিনেমা দেখছি না, আমরা কিন্তু ডিভিডি স্তরে বাংলাদেশের যে কটা ভালো কাজ হচ্ছে আমাদের এখানে এসে আমরা দেখছি সেগুলো, আবার ওরাও দেখছে। আমি ফেসবুকে যত বাংলাদেশের আমার ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ফিল্ম ইনস্টিটিউটের ছাত্র যত আমার সঙ্গে যোগাযোগ বন্ধু আমার, তত কিন্তু সিমিলারলি ওরাও আমাদের ছবি দেখছে, আমরাও ওদের ছবি দেখছি। আমি ওদের জিজ্ঞেস করি তোমার নতুন ছবি বলো কি ভালো লাগছে, কিন্তু এটাকে আমরা কিছু অফিসিয়াল করতে পারলাম না। এটাকে যদি অফিসিয়াল হয়, আজকে তো বাংলা সিনেমা যেরকম ভাবে ধরো তামিল সিনেমা ইজ এ মেজর ফোর্স, তামিল সিনেমার তুমি জানো বাজেট কিন্তু হিন্দি সিনেমার থেকেও বেশি, বা তেলুগু সিনেমা যেমন একটা বড় ইন্ডাস্ট্রি বাংলা সিনেমা হতে পারত। এই একটা মেজর কারণ যে কারণে বাংলা সিনেমা একটা বড় ইন্ডাস্ট্রিতে যে পরিণত হচ্ছে না, হয়তো যাই না, যারা বাইরে আছেন প্রবাসী তারা ভাবতে পারেন এটা কোন একটা রাস্তা বার করা যায় কিনা, কিন্তু রাস্তা একটা বেরোনো উচিত। তো এইখান থেকে ব্যাকগ্রাউন্ডে দূর থেকে আমরা দেখছি, একটু কাছে গিয়ে দেখছি বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় নতুন সিনেমার একটা সিলুয়েট পাউলি এখানে আছে, যেটা বলা যায় যে পাউলির ছবি আমরা দেখছি কাগজের বইয়ের একটি দৃশ্য। তো কাগজের বউ তো মুক্তির অপেক্ষায়, যে সিনেমাটার শুটিং বলুন বা কাজগুলো আপনি কমপ্লিট করছেন, তো কাগজের বউ নিয়ে আপনি যদি কিছু বলেন। এই প্রসঙ্গে একটা কথা আগেই আপনার কাছে জিজ্ঞাস্য, যে আপনার শিল্পান্তর হয়েছিল শীর্ষেন্দু গল্প নিয়ে, কাগজের বউ আবার শীর্ষেন্দু ফিরে এলেন, তো শীর্ষেন্দু কি আপনার সব থেকে প্রিয় লেখক? অন্যতম প্রিয় লেখক তো বটেই নিশ্চয়ই, এবং মানে খুব পারিবারিক সূত্রে আমি ওনাকে চিনি বহু, মানে আমার ছোটবেলা থেকে ওনাকে চিনি। ওনার লেখা নিয়ে আমার অনেকগুলো লেখা নিয়ে ছবি করার ইচ্ছে আছে, একটা তো প্রায় করতেই গেছিলাম, শুরু হয়েছিল মানে আনফর্চুনেটলি সেই কোম্পানিটার এর জন্যে ওরা দু তিনটে বাংলা ছবি করে, কিন্তু ওদের পাইপ লাইনে শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্প নিয়ে আমার ছবি করার কথা ছিল। তো কাগজের বউ উপন্যাস হিসেবে আগে বলি যে এটা শীর্ষেন্দু মুখোপাধ্যায় খুব জনপ্রিয় উপন্যাস বিষয়টা, এবং এমনটা নয় যে আগে ছবি করার চেষ্টা হয়নি, হয়েছিল কিন্তু একজন খুব বিখ্যাত বম্বের অভিনেত্রী রাইটটা কয়েকদিন কিনে রেখেছিলেন, উনি করতে পারলেন না, একজন ছবিটা করা শুরু করার আগে মারা গেলেন, তো এই ছবিটা সামহাও হয়ে উঠছিল না। এবং আমিও প্রথমে ভেবেছিলাম যদি কোনোদিন হিন্দি ছবি আবার করি তাহলে কাগজের বউ করবো হিন্দিতে, এবং এটা নিয়ে আমার সঙ্গে বুম্বাদার প্রসেনজিতের দীর্ঘ আলোচনা হয়েছে যে কাগজের বউ হিন্দিতে কি করে করা যায়, উনি খুব ইন্টারেস্টেড ছিলেন এটা কাগজের বউটা হিন্দিতে করতে। তো এইটা আমার তারপরে সুযোগ হলো বাংলায় করা, উপন্যাস হিসেবে এটা একটু বিতর্কিতও ছিল। এবং যেটা খুব মজার যে একটা 35-40 বছর আগের লেখা উপন্যাসে কিছু কিছু ফেনোমেনা আছে যেগুলো চমকে যাওয়ার মতো, যেগুলো আজকের সময়ে এত প্রাসঙ্গিক কি করে হয়, যেমন ধরো সার্ভিলিয়েন্স, এই যে গোপনে ছবি তোলা, এই যে MMS, তখন তো এগুলো ভাবা যেত না। উনি কিন্তু কোথাও, যেহেতু শীর্ষেন্দু মুখোপাধ্যায় অনেক সময় সায়েন্স ফিকশনও লেখেন, আমার মনে হয়েছে কোথাও ওনার কল্পনাটা অসম্ভব মিলেছে এই ছবিটা, মানে এই গল্প এই উপন্যাসটা এসে উনি কিন্তু এগুলো ভেবেছিলেন যে গোপনে ছবি তোলা, সেগুলোকে ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা, তো সেটা কিন্তু আমার মূল একটা আকৃষ্ট হওয়ার জায়গা কাগজের বইয়ের প্রতি। এবং আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই আজকের কলকাতা তো অনেক বদলে গেছে, 40 বছর আগে এরকম শপিং মল ছিল না, মাল্টিপ্লেক্সেস ছিল না, এইরকম লাইফস্টাইল ছিল না, সেই আজকের কনটেক্সটে উপন্যাসটাকে ইন্টারপ্রেট করেছে, এইটুকুই করেছে। তো সেই মানে কাগজের বইয়ের কিছু কিছু অভিজ্ঞতা যদি আমাদের বলেন। কাগজের বউ আমার প্রথম কথা মনে হয় যে আমি এত ইয়াং কাস্ট নিয়ে কখনো কাজ করিনি, আমার প্রথম ছবি থেকে যারা দেখো তারা সব খুব ম্যাচিওর অ্যাক্ট্রেস, মানে সেটা অনসুয়া মজুমদারই হোক, ইন্দ্রাণী হালদারই হোক, বা সুভাষিস দেবশ্রী, বা পেরিজাদ, বা কুম্বাদা, সবাই খুব ম্যাচিওর, কিন্তু বা ইভেন শ্রীলেখা ম্যাচিওর ছিল। এইবার প্রথম আমি একটা নতুন প্রজন্ম, যেমন রাহুল, প্রিয়াঙ্কা, পাউলি, রিমঝিম এদের সঙ্গে কাজ করছে, ফলে এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা। ওদের ইমোশনগুলো তো আমার অনেকটা হয়তো এতটা আমি অভ্যস্ত না, ওরা ওরা হঠাৎ করে ওদের কিরকম সুন্দর ইমোশনগুলো সুইং করে, এই খুব আনন্দে লাফাচ্ছে, এই খুব দুঃখ পাচ্ছে, এই করছে, এইটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা এরকম একটা কাস্ট হ্যান্ডেল করা। বাকিটা তো ডেফিনেটলি দেখো আমাদের ইউনিটটা তো দীর্ঘদিন ধরে এক, ফলে আমি এবং আমার কথা যার কথা আমি সবসময় বলি, আমার সিনেমা করার একটা খুব আনন্দের দিক হচ্ছে সিনেমাটোগ্রাফার রানা দাস, রানার সঙ্গে আমি প্রায় 16-18 বছর একসঙ্গে কাজ করছি, ওর প্রথম সিরিয়াল আমার সঙ্গে, ওর প্রথম ছবি আমার সঙ্গে, ফলে এগুলো আর নতুন করে না, এটা একটা মানে একটা লম্বা আড্ডা যেটা ওর সঙ্গে আমার চলেই। কালকে ও হরিদ্বার গেল আমার সঙ্গে কিন্তু ট্রেনে আড্ডা মারতে মারতে গেছে ফোনে, এই যে আড্ডাটা চলে সিনেমাটা তারই কন্টিনিউয়েশন, বরঞ্চ যে ছবিগুলো আমরা করিনি সেগুলো আরো ভালো হতে পারতো, এটা আমি রানা ভেবে দেখি, যে শটগুলো আমরা প্ল্যান করেছি কিন্তু নেওয়ার সুযোগ হয়নি সেই ছবিগুলো অনেক ভালো হতে পারতো। কাগজের বইয়ে যেটা
মানে যেটা মানে অনেক বেশি ফোকাসড হচ্ছে বা আলোচনা হচ্ছে পাউলির চরিত্র, কারণ পাউলি হয়তো আগে, পাউলির তো সিনেমা শুরুই করেছে বেশ কিছুদিন, যদিও মানে খুব শক্তিশালী অভিনেত্রী, খুব বেশি দিন শুরু হয়নি, সেটাই বলছি, বেশি দিন শুরু করেনি কিন্তু খুব শক্তিশালী অভিনেত্রী, সেই হিসেবে এখনই পরিচিত। এবং পাউলির যে চরিত্রটা সেটা একটু অন্য ধরনের, এ ধরনের চরিত্র করেনি এবং এ ধরনের চরিত্র চিত্রণ করা বোধহয় কোন অভিনেত্রীর কাছে যেমন গর্বেরও, তার সঙ্গে বোধহয় খুব শক্ত, এবং অনেকে হয়তো করতেও চান না, করতে চান না, ইচ্ছে থাকলেও করতে চান না। তো এইটা নিয়ে আপনি বলুন যে আপনি পাউলির কাছ থেকে কোনো প্রবলেম ফেস করেছিলেন কিনা, বা পাউলি কিরকম ভাবে চরিত্রটার সঙ্গে কতটা সহজ ছিল। না, আমার, আমরা যখন কাস্টিং করি, দেখো সবাই আমাকে বলেছিল যারা কাগজে বউ উপন্যাসটা পড়েছে, যে স্ত্রী চরিত্র যেহেতু পাউলির একটা ইমেজ আছে, এবং পাউলি শুরুই করে, পাউলি খুব বেশি দিন অভিনয় করছে না কিন্তু শুরু করেছে খুব ম্যাচিওর রোল দিয়ে, যেটা খুব উল্টোটা হয় সবার ক্ষেত্রে, ওর ক্ষেত্রে খুব উল্টো হয়েছে, ও শুরু করেছে অত্যন্ত ম্যাচিওর রোল, ভীষণ ম্যাচিওর, ফলে ওর, এবং যেটা আমাদের এখানে হয় ভারতীয় সিনেমায় খুব বেশি হয়, সেটা হচ্ছে স্টিরিওটাইপ ইমেজ, যে বন্দি হয়ে যাওয়া, একবার সিরিয়াস রোল করতে শুরু করলে সবাই তাকে সেই দিকেই কাজ করতে শুরু করে। এবং ইন্টারেস্টিংলি ঠিক উল্টো দিকে রাহুল প্রিয়াঙ্কার আবার একটা অন্যরকম ইমেজ আছে, চিরদিনী, তারা একটা কমার্শিয়াল পেয়ার এ করে। তা আমরা দেখলাম প্রথমে ওই অঙ্কটাকে গোলানো যাক, আমরা মনে হচ্ছে রোল রিভার্সাল, প্রিয়াঙ্কাকে অন্যদিকে ঠেলি, পাউলিকে দেখি এদিকে আইনে কি হয়, সেটা খুব সহজ ভাবে করে যায়। এবার পাউলিকে সেটা বললাম, দেখো পাউলি তুমি এরকম করেছো, এবার ধরো এরকম করলে কি হবে। পাউলি খুব উত্তেজিত, পাউলি বলে নিশ্চয়ই আমি তো এটা করতে চাই, এবং সেইভাবে খুব বিতর্ক হয়েছে, আমি জানি না, কাগজে হঠাৎ সুইম স্যুট পরা নিয়ে একটা বিরাট ছবি বেরিয়ে গেল, এই নিয়ে এই হয়ে গেল, সেসব হচ্ছিল, সেটা আমি জানি না, ও হয়তো কোথাও, হ্যাঁ নিশ্চয়ই যে কোনো চেঞ্জ, দেখো ওদের নিশ্চয়ই একজন অভিনেত্রীকেও তো সেটা নাড়া দেয়, দুবার ভাবতে হয়েছে, তিনবার ভাবতে হয়েছে, কিন্তু করার পরে ও যেটা করে, মানে কিন্তু ও কিন্তু শি ইজ ভেরি এফার্টলেস, সেইটা যেগুলো করেছে সেগুলো কিন্তু খুব এফার্টলেসলি করেছে। এবং পাউলি, আমার ধারণা, আমি যদি খুব ভুল না করি, পাউলি আগামী দিনে বাংলা সিনেমার খুব মেজর একজন রোল করবে, খুব মেজর একটা, ও যদি ফোকাস থাকে হয়তো বাংলা সিনেমা আবার একজন খুব ভালো অভিনেত্রীকে পেয়েছে, সেটাই খুব বড় মাপের। তো মানে কাগজের বউ সম্বন্ধে তো জানলামই, পরবর্তীতে আপনি যে কাজ শুরু করতে যাচ্ছেন সে নিয়ে যদি একটু কিছু বলেন। এটা আবার আমার খুব কম বাজেটের একটা ছবি করছি, আমি কি দেখছি যে ইনেওয়ে এটা আমার খুব আনন্দের বিষয় যে আমি আবার আমার চেনা জগৎ মানে সিনেমা নিয়ে ছবি করার সুযোগ পাচ্ছি। তো সেটা করছি খুব ইন্টারেস্টিংলি, সেম কাস্ট, কিন্তু কাগজের বউয়ের যারা অভিনয় করেছে তারাই কিন্তু এই ছবিতে আছে, পাউলি আছে, রাহুল আছে, প্রিয়াঙ্কা আছে, ব্রাত্ত আছে, কিন্তু জগৎটা সম্পূর্ণ আলাদা, এটা আমার খুব চেনা জগৎ। তাহলে এই ছবিটার দিকে আমি খুব তাকিয়ে আছি, 15 আগস্ট থেকে শুটিং, সিনেমার মধ্যে সিনেমা, সিনেমার মধ্যে সিনেমা। তো দাদা মানে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য, ওয়াশিংটন বাংলা রেডিওর সঙ্গে আসার জন্য, শুভর সঙ্গে কিছুক্ষণ সময় শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে আপনাকে নিশ্চয়ই আমরা বারে বারে আমাদের সঙ্গে পাবো। আজকের মতো আজকের আড্ডা এইখানেই শেষ করতে হচ্ছে, অনেক ধন্যবাদ।